জমকালো আয়োজনে সম্পন্ন হলো নোয়াখালী সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। 23 মার্চ শুক্রবার চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে দিনব্যাপী আয়োজনে ছিল মিলন মেলা, মেজবান, স্মরণিকা প্রকাশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সভাপতি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান AHM খায়রুল আলম সেলিম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এবং এখনো তা আমি আশা করব যে অনেকেই আজকে চমকের বক্তৃতা দেবেন, চমক দেখাবেন, কিন্তু মূলত প্রশ্ন হচ্ছে যে একটা স্থিতিশীলতার প্রয়োজন, এবং স্থিতিশীলতা যদি না থাকে দেশ যেমনি উন্নীত হয় না, পরিবার যেমনি উন্নত হয় না, প্রতিষ্ঠান যেমনি উন্নত হয় না, কোনো সমিতির উন্নত হয় না। সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহউদ্দিন ও প্রফেসর মিজানুর রহমানের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, নোয়াখালী জেলা পাবলিক প্রসিকিউটর মহিবুল্লাহ, উপজেলা বিএনপি সেক্রেটারি এনায়েতুল্লাহ বাবলু, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক রুহুল মতিন, শিক্ষাবিদ ডক্টর কামাল, মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক, শিক্ষার্থী রাসেল ও আমিনুল ইসলাম রাজীব। মিলন মেলায় আসা সকল উপস্থিতিদের জন্য ছিল ঐতিহ্যবাহী মেজবানের বিশাল আয়োজন। এছাড়া অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন টেলিভিশন এসএন টিভি দিনব্যাপী এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। সন্ধ্যার পর শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। রিপোর্টার নিজামুদ্দিন সোহান ও মোহাম্মদ ইলিয়াস সুমনের তথ্যচিত্র, নাজমুল হুদা আজম, ডেস্ক রিপোর্ট, এসএন টিভি, চট্টগ্রাম।